বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে আব্দুর রহিম মাদবর নামে এক অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসারা এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও সাতজন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত আহত আল আমিনকে পরিবারের লোকজন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ বলেন, মালবাহী ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়।